বসন্ত পঞ্চমী মেনেই তবে অসময়ে বাণী বন্দনা। অসময়ে বাণী বন্দনা অর্থাৎ সরস্বতী পুজো দেখে অবাক হচ্ছেন, তাই তো? প্রবল শৈত্যপ্রবাহে একেবারে অন্তিম প্রহরে, গ্রীষ্মের প্রবল দাবদাহের প্রাক মুহূর্তে, অর্থাৎ বলা যায় মৃদুমন্দ বসন্তের বাতায়নে আজ শান্তিপুর শহরের ফটকপাড়া অঞ্চলে পেশায় ভূগোলের গৃহ শিক্ষক বা প্রাইভেট শিক্ষক নিলয়কান্তি দাসের বাড়িতে মহাসমারোহে প্রত্যক্ষ করা গেল বাণী বন্দনার আয়োজন, অর্থাৎ সরস্বতী পুজো। কিন্তু সরস্বতী পুজোর সময়ে পুজো না করে এখন কেন ও কি কারণে সরস্বতী পুজো, তার উত্তরে শিক্ষক মহাশয় নিলয়কান্তি দাস আমাদের জানালেন, সরস্বতী পুজোর সময় তাদের এক আত্মীয় পরলোক গমন করার কারণে সেই সময়ে তার বাণী বন্দনা বা মাতৃ আরাধনা করা সম্ভব হয়নি। তারই কারণবশত এই ফাল্গুন মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী মাতার আরাধনা করছেন বলে আমাদের জানাচ্ছেন। অন্যদিকে আগামীকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, সেই কারণবশত এদিন সকালে পরীক্ষা শেষে বিকালে বিদ্যার দেবীর কাছে ছাত্রছাত্রীদের যথেষ্ট আনাগোনা বেড়েছে বলেই জানা যাচ্ছে। তবে 50 বছরের বেশি সময় ধরে শান্তিপুর ফটকপাড়ার অন্তর্গত শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমির প্রয়াত ও প্রাক্তন শিক্ষক শ্রী পানবল্লভ দাসের বাড়িতে এই সরস্বতী দেবীর আরাধনা হচ্ছে বলে জানালেন শিক্ষক নিলয়কান্তি দাস। তিনি পড়িয়েছেন, তিনি ওরিয়েন্টাল স্কুলে মাস্টারমশাই ছিলেন, এইখানে ছাত্রছাত্রীরাই পুজো করতো। তারপরে বাবা করেছেন, বাবা শান্তিপুরে চলে আসে, এবং আমি যেহেতু টিউশনির সঙ্গে জড়িত আছি, আমিও টিউশনি করি, প্রায় 25 বছর হলো আমি বাবা আর আমি তারপরে বাড়িতে আমরা এই পুজোটা করছি। তা হঠাৎ করে এবছর মূলত আমার এক দুঃসম্পর্কের রিলেটিভ মানে মারা যান, মানে পুজোর ঠিক 2-3 দিন আগে, তা তখন বাধ্য হয়ে আমরা পুজোটাকে পোস্টপন করি। তারপর আমার খুব কাছের দাদা আছেন রঘুদা, আমাদের আগমেশ্বরী পুজো করেন, উনি বললেন যে দেখতে বসন্তকালে দেবীর আরাধনা হয়, তা এইটাও যেহেতু ফাল্গুন মাস এবং বসন্ত পঞ্চমী আরেকটা পাওয়া যাচ্ছে, সেহেতু এই পঞ্চমীতেও পুজো করা যাবে, সেই কারণেই মূলত এই বসন্ত পঞ্চমীটাকে আমরা বেছে নিয়েছি পুজো করার জন্য। এবং আমাদের বাড়িতেও হচ্ছে, আমার সামনে আমার কাকার বাড়ি, সেখানেও এই পুজো হচ্ছে। আর যেটা মেন ব্যাপার হচ্ছে যে ছাত্রছাত্রীদের নিয়ে পড়াই, এটা একটা বড় অনুষ্ঠান আমাদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, আমরা যারা পড়াই, আমরা যারা গান বাজনার সঙ্গে জড়িত, আমাদের কাছে মা সরস্বতীর আরাধনাটা একটুখানি অন্যরকম দিক থেকে মনে হয়। কালকে ছাত্রছাত্রীরা সবাই এসেছিল, কালকে মূল পুজো গেছে এবং প্রচণ্ড আনন্দ করেছে, প্রতি বছরই তারা এই আনন্দটা করে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গতকাল মাধ্যমিক স্টার্ট হয়েছে, সামনে উচ্চ মাধ্যমিক, একটা সেন্টিমেন্টও আছে, এখন মনে হচ্ছিলো যেন পুজোটা না করলে একটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে করোনা আবহ, তার মধ্যে একটা ছোট্ট অনুষ্ঠান, তারপরে এই পুজোটা। জেনারেলি যেটা চিরাচরিত হতো সেটা কোন সময় হতো আপনাদের বাড়িতে? সেটা মূল সরস্বতী পুজোর সময়ই হতো। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।